হে দোস্ত, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো মোর মরমর বন্ধু বান্ধবী সকল, মোর মরমর ছাত্র ছাত্রী সকল আর মোর মরমর সার বাইদ্য সকল, তো মই আজি জ্যোতিপ্রসাদ আগরওয়ালার বিষয়ে সম্পূর্ণ জীবনীটি লিখি আনিছো 17 জানুয়ারী তারিখ, যেহেতু শিল্পী দিবস, এদিনা আপনার নিশ্চয় দরকার হব। তো আহক আমি ভিডিওটা আরম্ভ করো আর লিখাখিনি চাই লো। তো প্রথমতে আরম্ভণি, জ্যোতিপ্রসাদ আগরওয়ালা অসমৰ এগৰাকী প্রসিদ্ধ গীতিকার, নাট্যকার আর প্রথমগৰাকী চলচ্চিত্র নির্মাতা। অসমীয়া ভাষা সাহিত্যর কবিতা, নাটক, প্রবন্ধ, সমালোচক সাহিত্য আদি সকল দিশতে বরঙনি আগবাই গৈছে। অসমীয়া সংস্কৃতিলৈ অনবদ্য অবদানের বাবে তেখেতক রূপকোঁৱৰ বুলি কোৱা হয়। জন্ম 1903 চনৰ 17 জুনত উজনি অসমৰ ডিব্ৰুগড় জিলাৰ অবস্থিত মদাৰঘাট মৌজাৰ তামলবাড়ী চাহ বাগিচাত জ্যোতিপ্রসাদ আগরওয়ালার জন্ম হয়। তেখেতর পিতৃর নাম আছিল পরমানন্দ আগরওয়ালা আর মাতৃ আছিল কিরণময়ী আগরওয়ালা। চন্দ্রকুমার আগরওয়ালা তেখেতর বরদেউতাক আছিল। শিক্ষা চিত্তরঞ্জন দাসে প্রতিষ্ঠা করা জাতীয় বিদ্যালয়ের পৰা 1921 চনত দ্বিতীয় বিভাগত মেট্রিক পরীক্ষাত উত্তীর্ণ হয় আর কলিকতার ন্যাশনেল কলেজের পৰা IA দ্বিতীয় বর্ষর পড়া সাং করে। তারপর 1926 চনত জ্যোতিপ্রসাদে অর্থনীতির উচ্চ শিক্ষার বাবে এডিনবার্গলৈ যায়, কিন্তু পড়া শেষ নকরাক 1930 চনত উভতি আহে। ঘুরি অহার সময়ত জার্মানীত তেখেতে 7 মাহৰ বাবে চলচ্চিত্র নির্মাণের প্রশিক্ষণ লয়। অন্যান্য, ঘরলৈ উভতি আহি আগরওয়ালাই ভারতের স্বাধীনতা আন্দোলনত জঁপিয়াই পড়ে আর 1932 চনত 15 মাহৰ বাবে কারাবাস খাটে। ১৯৩৩ চনৰ শেষৰ ফালে তেখেতে ভোলাগুড়ি চাহ বাগিচাত চিত্রবন ষ্টুডিঅ' স্থাপন কৰি প্ৰথম অসমীয়া বোলছবি জয়মতীৰ চিত্ৰগ্ৰহণ কৰে। 1935 চনত এই চিনেমাখন মুক্তি লাভ কৰে। 1939 চনত দ্বিতীয়খন চিনেমা ইন্দ্ৰমালতী নির্মাণ করে। ব্যক্তিগত জীবন, 1937 চনত দেবজানী ভূঞাৰ লগত তেখেতর বিবাহ সম্পন্ন হয়। মৃত্যু 1951 চনৰ 17 জানুয়ারি তেখেতর মৃত্যু হয়।
সাহিত্য চর্চা আর রচনারাজি। তেখেতে গল্পপুথি লিখেছিল রূপহী, বগীতরা, সন্তরা, হন্তি, যুঁজারু, সতীর সোঁৱৰণী, সন্ধ্যা, শিলাকুটি, নীলা চৰাই এইকেইখন। তাৰপিছত কবিতা লুইতৰ পাৰৰ অগ্নিসুৰ, জ্যোতি ৰামায়ণ, উপন্যাস আছে আমাৰ গাঁও। অন্যান্য গ্ৰন্থৰ ভিতৰত আছে জ্যোতিৰ ধাৰা, চন্দ্ৰ কুমাৰ আগৰৱালা, বেকগ্ৰাউণ্ড অফ এছামিজ আৰ্কিটেকচাৰ, শিশু সাহিত্য কম্পুৰ সপোন, চলচ্চিত্ৰ জয়মতী, ইন্দ্ৰমালতী, গীত, জ্যোতি সংগীত, প্ৰায় 300 গীত ৰচনা কৰিছিল যিবিলাক আমি জ্যোতি সংগীত বুলি জানো, নাটক, নাটকৰ ভিতৰত হৰিত কুঁৱৰী, কাৰেঙৰ লিগিৰী, লভিতা, ৰূপালীম, নিমাতি কইনা, খনিকৰ, কনকলতা, সুন্দৰ কোঁৱৰ। অসমীয়া সাহিত্য আৰু বোলছবি জগতলৈ আগবঢ়োৱা অৱদানৰ বাবে 2004 চনৰ 17 জুন তাৰিখে ভাৰত চৰকাৰে আগৰৱালাৰ এটা স্মৃতিৰক্ষামূলক ডাকটিকট মুকলি কৰে। প্ৰতি বছৰে 17 জানুৱাৰী তাৰিখটো শিল্পী দিৱস হিচাপে উদযাপন কৰা হয়। তো এইখিনি আছিল ভিডিঅ'টোত। তো শেষত ভিডিঅ'টো যদি আপোনালোকৰ ভাল লাগিল তেতিয়া নিশ্চয় কমেণ্ট কৰিব, লাইক কৰিব আৰু চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিবলৈ একেবাৰে নাপাহৰিব। তো সকললৈ শিল্পী দিৱসৰ অশেষ অশেষ শুভেচ্ছা থাকিল। তো শেষত আকৌ এবাৰ ধন্যবাদ জনাই ভিডিঅ'টো সমাপ্ত কৰিছোঁ। জয় আই অসম।